This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SSC-র ভূ পরীক্ষার্থী নিয়ে দয়াপুর CRPF ক্যাম্পের সামনে উত্তেজনা, আটক বিহারি যুবক। ভূ নথিপত্র নিয়ে SSC-র স্বাস্থ্য পরীক্ষা দিতে আসে আসামের পরীক্ষার্থীদের কাছে আটক বিহারি যুবক। ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের দয়াপুর CRPF ক্যাম্পের সামনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সঞ্চয় দেওয়া হয় ভূ পরীক্ষার্থীকে, কিন্তু রহস্যজনকভাবে পুলিশের জিম্মা থেকে যুবককে নিয়ে যায় CRPF। এদিকে CRPF ক্যাম্পের SSC পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন স্থানীয়রা। এলাকার জনগণ এদিন জানান, দিনের বেলায় CRPF ক্যাম্পের ভেতরে SSC-র স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে অসম সরকারের ভুয়ো নথি নিয়ে বেশ কয়েকজন বিহারি যুবক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। পরে অসমের পরীক্ষার্থী সকলকে তাড়িয়ে একজনকে আটক করে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ প্রশাসন। ভূ পরীক্ষার্থীকে পুলিশ নিয়ে যাওয়ার সময় পুলিশের জিম্মা থেকে সেই পরীক্ষার্থীকে CRPF তাদের ক্যাম্পের ভেতরে নিয়ে যায়, যার জন্য স্থানীয় জনগণ CRPF ক্যাম্পে চলা SSC-র পরীক্ষা নিয়ে এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। CRPF ক্যাম্পের একাংশ ভূ পরীক্ষার্থীদের সাহায্য করেছে বলে এদিন সন্দেহ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। বিষয়টি নিয়ে স্থানীয়রা আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির ওপর নজর রাখার দাবি জানিয়েছেন। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট। স্টুডেন্টগুলা তারা এখানে আমরা দেখাইছে ভিডিও, যে মানুষগুলা ধরছে দুই তিনজন, তারা নিজে স্বীকার খায় হয় আমরা বিহারি, কিন্তু আমরা ডকুমেন্টস সব আমরা আসামের বানাইছি, আমরা টাকা দিছি, ডকুমেন্টস বানাইছি, আমরা আই গেছি। তারা মোবাইল দেখাইছে, আমরা রেকর্ডিং করিয়া দেখো, আমরা জিগাইছি তোমার বাড়ি কই বিহার ডাইরেক্ট কর, তুমি কাগজ কেমনে বানাইলা, ও তো 1 লাখ টাকা দিছি, কেউর কাছে 50,000 দিছি, কেউর কাছে 30,000 দিছি, ডকুমেন্টস বানাইছি, কেন আইসে পুলিশ আইয়া ধরিয়া নিছে, আবার তারা ঘুরাইয়া দিছে, তারা দেখছে যে ডকুমেন্টস মানে মুখে কইলে কিন্তু আইব ডকুমেন্টস কাগজপত্র গুলা যেগুলো দেখাইছে এগুলা ঠিক আছে, আবার রিটার্ন তারা আইছে। সেন্ট্রালের মধ্যে এরকম দুই নম্বরই হয় না, দুই নম্বরই কথা হলো কি ফিজিক্যাল ফিটনেস আছে কি তারা নেই, কিন্তু আজকে দেখা যায় আজকে দূর দূরান্ত কি আইছে এরা বহু দূরে যে হেলাহান্দি করিমগঞ্জ পুরা মানে 3-4টা ডিস্ট্রিক্ট থেকে আইছে, আর পরে তারা যদি এখান থেকে ঘুরে যায় 4 দিন 5 দিন এখানে উঠে যায় কার কিনিয়া কিনিয়া থাকের দুই ভাড়া করে কার অতদিন থাকে তারা যদি হয় না তো কতটা দুঃখ না নি তো তারা কেমনি বকজন লোকাল মানুষ তারা ওই ওই বিহারি মানুষ তার বিহার থেকে তার কোনো ভালো ডকুমেন্ট হয় না তারা বিহারি ডুবাইদের বাসি বাসিয়া এরকম তো হয়।